নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে আমি অনির্বাণ জবাব চাই বাংলা আর জবাব চাইছে বাংলা যে সত্যি সত্যি ঠিক কি কারণে দিল্লি যাওয়ার দরকার বিরোধীদের সঙ্গে নিয়ে তার কারণ তৃণমূলের জনপ্রতিনিধিরা বা দলের হোমরা চোমরারা হোমরা চোমরা বললে আবার ভুল করে ভাববেন না কলকাতার কথা বলছি কলকাতা থেকে তো আর রাজ্য চলে না কলকাতা দিয়েও রাজ্য চলে না ফলে কলকাতায় সৌজন্যের কথা বলবার সৌজন্যের নামে ঘরে ডেকে নিয়ে যাওয়ার ঘরে ডেকে চা খেতে বলবার অথবা সংবিধান দিবসের জন্য বিশেষ অনুষ্ঠানে বিরোধী দলনেতাকে দেখতে না পেলে মার্শাল দিয়ে খোঁজ খবর করবার লোকজন আছে পাওয়া যায় কিন্তু কলকাতার বাইরে সেখানে একটু অন্য কিসিমের লোকজন পাওয়া যায় যারা ধরুন এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাই কথা ধরুন দেবে টাকা দেবে না তা মানে টাকা যাতে আপনি পান তার ব্যবস্থা করুন কিন্তু এই বলে না খেতে খেতে মনে করিয়ে দেওয়া এই যে খাচ্ছ এই যে আলুর দমটা শুনছো খুকি এটা কিন্তু চন্দ্রমুখী বা এটা কিন্তু কাশ্মীরি আলুর দম এটা কিন্তু আমার টাকা খাওয়ার পরে বাপু পান চিপোতে চিপোতে যে যাবে বেনারস থেকে আনা পানটা ওটাও কিন্তু আমার টাকায় তো ওইসব খেয়ে দিয়ে যখন বাড়ি যাবে তখন একটু স্মরণ করো তোমার এই যেটুকু যিনি তোমাকে পাইয়ে দিলেন খাইয়ে দিলেন অনেকটা ওই ঢঙেই তৃণমূলের নেতারা পাড়ায় পাড়ায় ক্যাম্পে ক্যাম্পে এই দুয়ারে সরকার এসছে সরকার এসছে কিন্তু সরকার যে দল চালাচ্ছে তাকে ছাড়া কি আর সরকারের কাজ হয় আর সরকার যদি টাকা দেয় তাহলে তো কোথাও একটা দলেরও একটা অধিকার জন্মে আরে সরকার তো আমাদের সরকার টাকা দিচ্ছে তা আপনার ভোটটা দলকে দেবে মনে করিয়ে দিচ্ছে বারবার একবার দুবার তিনবার চারবার আর তার ফাঁকে ফাঁকেই কেউ কেউ কোনো কোনো মঞ্চ থেকে তারা আবার আরেক প্রশ্ন এগিয়ে যাচ্ছে তারা বলছেন টাকা নিলে বাপু ভোট দিলে না আগের বার তো অমুক জায়গা থেকে লিড পাইনি এবার তাহলে ওখানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হবে না আবার এখানে যিনি বলছেন যে মনে রেখো বলতে বলতেই শুনিয়ে দিচ্ছেন হুঁশিয়ারি মনে না রাখলে বা অন্য দলে ভোট দিলে টাকা কিন্তু আটকে যাবে তখন যাকে ভোট দিয়েছো সে টাকা দেবে মনে হচ্ছে সরকার নয় তৃণমূলই চালাচ্ছে গোটা রাজ্যটা হ্যাঁ নিশ্চিত সরকারের পরিচালক দলটার নাম তৃণমূল কংগ্রেস কিন্তু সরকারের চোখে তো নাগরিক আছে সরকারের চোখে তো ভোটার নেই কিন্তু তৃণমূল নেতাদের কথা শুনলে মনে হবে বিরোধী দলনেতা সৌজন্য বিধানসভা এইসব থেকে অনেক অনেক দূরের গ্রহের বাসিন্দা আমাদের এই রাজ্যের জেলায় জেলায় গ্রামে গ্রামে ছড়িয়ে থাকা মানুষ যাদের প্রতিটি গ্রাসের সঙ্গে মনে করিয়ে দেওয়া হয় নুনটা বাপু আমার টাকায় কেনা তাই গুণটা আমারই গাইতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হোক অন্য কোনো টাকা হোক এমনিতে আপনি সারা বছর শুনবেন টাকা নেই টাকা এতটাই নেই এতটাই কম স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন টাকা চাইতে দিল্লি যাবো আমাদের সঙ্গে চলি দেখে প্রশ্ন তুলছেন যে ভাড়ারে টান পড়াতেই এত সৌজন্যের বহর কিনা কিন্তু আপাতত সে প্রশ্ন যদি সরিয়েও রাখে তাহলে মোদ্দা কথা দাঁড়ালো কি ভেট দিয়েছি ভোট দাও মানে ভেট দিয়েছি ভোট চাই আবার এই ভেট দেওয়ার জন্য টাকা চাই আর টাকা চাইতে চলুন সবাই মিলে দিল্লি যাই সে তো গেলেন যাদের সঙ্গে নিয়ে দিল্লি গেলেন তাদের যে সমর্থক তাদেরকে যদি কেউ ভোট দেন তিনি তো আবার ওই টাকায় আনা যে ভেট সেটা পাবেন না এমন গোড়ায় গরত সিস্টেম নাকি সিস্টেমটাই এরকম টাকা যখন চাইতে যাব তখন তুমি ভাই বোন বন্ধু আপনজন টাকা পেয়ে গেলে গদ্দার জবাব চাইছেন বাংলার মানুষ রাজনৈতিক দল মত পথ আলাদা হতে পারে নাগরিক ভোট দেবেন নিজের পছন্দ মেনে নিজের ইচ্ছে অনুযায়ী তার জন্য সরকারের টাকা আটকে যাবে সরকার টাকা দেওয়ার সময় মনে করিয়ে দেবে পাশে দাঁড়িয়ে থাকা শাসক দলের লোকটা পৈতৃক সম্পত্তি জানতে চাইছেন বাংলার মানুষ কার টাকা হকের টাকা না দলের টাকা কে দিচ্ছে টাকা হক দিচ্ছে না দল দিচ্ছে সরকার দিচ্ছে না তৃণমূল দিচ্ছে এ টাকা দিতে দিতে তৃণমূলের নেতারা মনে করিয়ে দিচ্ছে ভোট দাও নাহলে টাকা পাবে না তৃণমূলের গাটের টাকা পকেটের টাকা জবাব চাইছে বাংলার মানুষ আসবো বিতর্কে তার আগে আজকের বিশেষ প্রতিবেদন বাংলার কোষাগারের হাল নিয়ে নতুন করে কিছু বলার নেই
সুপ্রিম কোর্টে রাজ্য সরকার নিজেই বলেছে কেন্দ্রের হারে দিয়ে দিতে গেলে আর্থিক বিপর্যয় নেমে আসবে। এছাড়াও মেলা খেলার খরচে কাটছাটেরও নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। কিন্তু ভোট বড় বালাই, সামনেই পঞ্চায়েত ভোট, ভোটারদের তো বাংলার কোষাগারের অবস্থার ব্যাখ্যা দেওয়া চলবে না, ভোট পেতে ভেট বন্ধ করা চলবে না। কিন্তু টাকা আসবে কোথা থেকে? চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী আবাস যোজনার 8,200 কোটি টাকা দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে, কিন্তু এখনো বন্ধ রয়েছে 100 দিনের কাজের টাকা। শাসক দলের অবশ্য দাবি রাজ্য বিজেপি এই টাকা বন্ধ করিয়ে রেখেছে। তাহলে কি সেই কারণেই হঠাৎ তৃণমূলের গদ্দার থেকে ভাই হয়ে গেলেন শুভেন্দু? তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এমনটা মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না। সুসম্পর্ক ছিল, রাজনৈতিক দল পরিবর্তন করলে যে সম্পর্ক খারাপ হবে এটা আমি বিশ্বাস করতে চাই। বিমানবাবু বিশ্বাস করুন বা নাই করুন, দল পাল্টানোর পরই তো শুভেন্দুকে গদ্দার তকমা দিয়েছিল শাসক দল। এখন না হয় সেই প্রসঙ্গ থাক, ভোটের আগে রাজ্যের অর্থ সংকট কেটে গেলেই শুরু হয়ে যাবে ভেট নিয়ে ভোট কেনার খেলা। সব সময় অবশ্য কিনতে হয় না, কিঞ্চিত হুমকি দিয়েও যে কাজ হাসিল করা সম্ভব তা দেখিয়ে দিলেন বাদুরিয়ার তৃণমূল নেতা। শাসক দল অবশ্য প্রকাশ সর্দারের এই হুমকিতে খারাপ কিছু দেখছে না। মমতা ব্যানার্জি এই প্রকল্পটা দিয়েছেন, আজকে আয়ুষ্মান ভারতে কেন্দ্রের অংশীদারিত্বের সাথে রাজ্যের অংশীদারিত্ব রয়েছে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে কেন্দ্রের অসহযোগিতা রয়েছে আর সম্পূর্ণ রাজ্যের সহযোগিতা রয়েছে। তাহলে রাজ্য সরকার যদি 100% কন্ট্রিবিউট করে কোনো প্রকল্প দেয়, তাহলে সেটা মানুষকে মনে করিয়ে দেওয়াতে অন্যায় কোথায়? দুয়ারে সরকারের লাইনে দাঁড়ানো মহিলাদের হুমকি তৃণমূলের সংস্কৃতি বলে পাল্টা কটাক্ষ বিজেপির। তৃণমূল কংগ্রেস মানুষকে দাসত্ব করবার জন্য আহ্বান জানাচ্ছে। তৃণমূল কংগ্রেসের এই হুমকি তো সারা রাজ্য জুড়ে চলেছে, ও ব্যতিক্রমী, নতুন কথা কি করে বলবো? পঞ্চায়েত ভোটের আগে এরকম অনেক হুমকি হয়তো শুনতে হবে বাংলার মানুষকে। সাধারণ মানুষকে সুযোগ সুবিধা করে দেওয়াই তো একটা সরকারের কাজ, তৃণমূল আলাদা করে কি করছে? মেলা খেলা ক্লাব অনুদান না থাকলে হয়তো আরো সরকারের থেকে আরো বেশি উন্নয়নের প্রত্যাশা করতে পারতো বাংলার মানুষ। ভাড়ার খালি, তাই এখন টাকা পেতে বিজেপি ভরসা? রিপাবলিক বাংলা।